হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন সকাল 7:50, মানে 8:10 বাকি আছে। হেয়ার ওয়াশ করেছি, এই সকালবেলা সময় পেলে হেয়ার ওয়াশটা করে নিই, কারণ দুপুরবেলাতে একদম পসিবল হচ্ছে না। এত বেশি গরম জল আসছে যে জল তো হাতই দেওয়া যাচ্ছে না, মাথা ঘষা তো বাদ দাও। তো যাই হোক, আমি বেরোবো ঘর থেকে, এই ধরো না 7:45 নাগাদ ঘর থেকে বেরোবো কাজের জন্য, এখন অনেকটা সময় আছে। আমি ওদিকে চা আর দুধ গরম বসিয়ে দিয়েছি, দিয়ে গেছিলাম স্নান করতে, ঝটপট করে মাথা ঘষে স্নান করা হয়ে গেছে। এখনই এত গরম যে বলার মতো না, জাস্ট নেওয়া যাচ্ছে না। স্নান করে বেরিয়েছি কিন্তু অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি, দেখো এইগুলো তো পুরো ঘাম। তো যাই হোক, চলো স্নান করে এসে আমি আমার সাথে যে মানে আমি আমার যে স্কিন কেয়ার রুটিন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো স্টার্ট করি। তো স্নান করে উঠে খুব বেশি কিছু করি না, করার সময়ও থাকে না, যখন সময় থাকে তখন করি। আমি জাস্ট স্নান করেছি, স্নানের সময় জানো আমি স্নানের সময় অনেক সময় ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করি, অর স্ক্রাবার থাকে আমার রাখা, স্ক্রাবার দিয়ে ক্লিন করি, ঠিক আছে। তারপরে যখন সময় পাই না তখন ক্রিম লাগিয়ে দিই, আর যখন সময় পাই তখন আমার কাছে একটা এরকম লোটাস বোটানিক্সের রয়েছে ন্যাচারাল গ্রিন টি হাইড্রো ডিটক্স রিফ্রেশিং ফেস মিস্ট, এইরকম, ঠিক আছে। এটা আমি জাস্ট এইভাবে ফেসে স্প্রে করে এটাকে একটুখানি এভাবে পুরো ফেসের মধ্যে মাসাজ করে দেবো। করার অনেক কিছুই থাকে, করলে আর একটু স্কিনটা ভালো থাকবে, বাট ওই যে বললাম আমি সময় পাই না তাই করা হয় না। আজকে আর মুখে ক্রিম লাগালাম না, ব্যাস এটা দিয়ে আজকে কাজ চালালাম, এই রেখে দিলাম। আর তার সাথে যেটা করব সেটা হচ্ছে এই যে আমার কাছে রয়েছে হার্বাল মাসাজ ক্রিম উইথ অ্যালোভেরা, আয়ুর হার্বালসের। গরমকালেও না ভীষণ হাত পায়ে টান ধরে, আমি আমি জানি না আর কারোর হয় কি না, আমার তো এটা ভীষণভাবে হয়। শীতে বেশি হয়, গরমকালে কম হয়। তো এই যে মাসাজ ক্রিমটা আছে না, এটা 365 ডেজ ইউজ করা যেতে পারে, যে কোনো ওয়েদারে ইউজ করা যেতে পারে। এটা কোল্ড ক্রিম ঠিক নয়, ঠিক আছে, এটা হচ্ছে মাসাজ ক্রিম, বডি মাসাজ ক্রিম এটা। তো এটা লাগালে কোনো চিপচিপ ভাব থাকে না, এটা লাগাবার সঙ্গে সঙ্গে এটা স্কিন পুরো অ্যাবজর্ব করে নেয়, আর ক্রিম যে লাগিয়েছি সেইটা বোঝাই যায় না। আর সঙ্গে যেটা বেনিফিট সেটা হচ্ছে গরমকাল তো একটুখানি তোমার ওই কি বলে চিপচিপ ভাব থেকে যাবে, ঘাম হলে চিপচিপ চিপচিপ করবে, কোল্ড ক্রিম লাগালে যেটা হয় আর কি। কিন্তু এইটা না একেবারেই কোল্ড ক্রিমের মতো নয়, এটা আমি ওই জন্য আমার কাছে রাখি। এর হ্যাঁ, এটা শীতকালে ইউজ করি না, কারণ শীতকালে খুব বেশি হাত পা ফাটে, তো শীতকালে এটাতে কাজ হয় না, এটাতে গরমকালে কাজ হয়, গরমকালে বর্ষাকালে কাজ হয়। এটা অনেকের সাথেই হয়ে থাকে, স্কিন তোমার শীতকালেও স্কিন ড্রাই হয়, আমি জানি এটা অনেকের সাথে হয়, আমার সাথেও হয়। তো এটা আমি কিনেছি, শেষ হয়ে গেছিল, কেনা ছিল না বাড়িতে, তো কালকেই জাস্ট আমি এটা কিনে নিয়ে এসেছি। তো এই স্নানের পর বা যে কোনো জলের কাজ করে আসার পরে, ধরো কাপড় চোপড় কেচেছি, তারপরে আমার স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, তখন আমি এটা আমার হাতে পায়ে অ্যাপ্লাই করে লাগালাম। তো সবটা পুরোটা টেনে নিয়েছে, এটা যখন শেষ হয়ে গেছিল আমি তখন লাগাচ্ছিলাম এই পন্ডস কোল্ড ক্রিমটা, যেটা শীতে ইউজ করা হয়। তো এইটা লাগাবার পর কি হচ্ছিল না, স্কিনটা তো বেশ রাফটা রাফ, স্কিনটা স্মুথ হয়ে যাচ্ছিল, বাট একটা চিপচিপ ভাব থেকে যাচ্ছিল। যখন ঘাম হচ্ছিল তখন আরো বেশি অয়েলি হয়ে যাচ্ছিল, কারণ ওটা তো কোল্ড ক্রিম, আর এইটা হচ্ছে বডি মাসাজ ক্রিম, মানে পুরো ওয়েদারে তুমি ইউজ করতে পারো, সব সিজনে ইউজ করতে পারো, সামারেও ইউজ করতে পারো, শীতেও ইউজ করতে পারো, বাট শীতে না বেশি ড্রাই হয়, তো তখন এটাতে বেশিক্ষণ কাজ করবে না, লং লাস্টিং হবে না। এই যে লাগালাম তো এটা সারাদিন চলল। চলো হয়ে গেল, আমি ওদিকে কি খাবার রেডি করতে বসিয়ে এসেছি, চলো দেখে আসি। ঠিক না করলে মুখটা কেমন লাগে, তাই না? দেখো ফেসটা কত ক্লিন দেখাচ্ছে, না ক্লিন দেখাচ্ছে, আর ট্যানটা অনেকটা কম দেখাচ্ছে, বিকজ আমি বাড়িতে এখন রেগুলার টোম্যাটো ফেশিয়াল করছি, টোম্যাটো ফেশিয়াল যাই বলো, টোম্যাটো ফেস প্যাক ইউজ করছি রেগুলার বেসিসে।
যেটাতে না আমার ট্যান অনেকটা রিমুভ হয়ে যাচ্ছে, শুধু ফেসে করা হচ্ছে, হাতটাতে করা হয় না। হাতে দেখো এখান থেকে এই অবধি আসার পর এখান থেকে একটা কালো ভাব এসে গেছে, এটাই সান ট্যান, ঠিক আছে? তো কিছু করার নেই, সান ট্যান তো হবেই একটু, কারণ আমি রোদে ছাতা ফাতা নিই না কিছু নাই, এমনি বেরিয়ে যাই। চলো কিচেনে চা দুধ ফুটে কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে, ওটাকে নিয়ে আসি, তারপরে একটু হেয়ার ড্রাই করবো। বক বক করতে করতে দুধ পুরো শুকিয়ে গেছে। আজকে আসলে ভেবেছিলাম বাটার টোস্ট আর চা খাবো ব্রেকফাস্টে, খুব ইচ্ছে করছিল, বাট বাটারটা না ফ্রিজে রেখেছি, এই গরমে বাটার বাইরে রাখলে বাটার গলে তেল হয়ে যাচ্ছে, তারপরে টক হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওটা ফ্রিজে রাখা রয়েছে, কালকে রাতে বের করে রাখবো বলে ভুলে গেছি। আর এখন বার করলে ওই বাটার পাউরুটিতে লাগানো যাবে না, সেই জন্য আর বের করিনি। চলো, এই হলো আমার কর্নফ্লেক্স খাওয়ার দুধ। আচ্ছা কর্নফ্লেক্স খাবো, কর্নফ্লেক্সটা বার করে নিই। কর্নফ্লেক্স, দুধ, চা সব ঘাড়ের পিঠে ঘাড়ে খাবো আজকে, কিছু করার নেই, কারণ ঘুম থেকে উঠেছি লেট করে, আরো আগে উঠতে হতো ধীরে সুস্থে খাওয়ার জন্য, সময় আছে, বাট এই যে আলাদা আলাদা ভাবে ধীরে সুস্থে বারে বারে খাবার জন্য সময় নেই। কর্নফ্লেক্স নিলাম, ঠান্ডা হলে ক্ষতি নেই, একটু ঠান্ডাই খাবো আজকে, যা গরম। এই যে আমার চা, ওকে, বাসন বেরিয়ে গেল মাজার জন্য, এখন একটাও কোনো বাসন মাজা আমার হবে না, কারণ বাসন মাজতে পারবো না, সময় আছে কিন্তু এই গরমে কাজে যাওয়ার আগে আর বাসন মাজতে পারবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা খাবার তো রেডি, ব্রেকফাস্ট, আর এখানে দেখো রয়েছে, ভালো আছে, মুং কড়াই, তোমরা বাঙালিরা পরিচিত মুং কড়াই, আমার মামার বাড়িতে মুগ কড়াই চাষ হতো, আমরা তুলতে যেতাম, এরকম ছোট 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 কড়াইশুঁটির মতন থাকতো, ওই কড়াইশুঁটিগুলোকে ভেঙে নিয়ে আসতাম, ওর মধ্যেই মুগ কড়াইটা থাকতো, ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তো যাই হোক, এই যে এটা কাঁচা আমি ভিজিয়ে রেখেছিলাম, এইটাকে আমি এখন এই ছোট্ট বোলে ট্রান্সফার করে নেবো, এটাই হচ্ছে আমার একটু বেলা হলে না খিদে পেয়ে যায়, ঠিক আছে? তখন ওই বাইরে কি খেতে হয় জানো তো, ঝালমুড়ি কিনে খাই, তো মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে ইচ্ছে করে। তো আমি এখন কি করলাম, এই যে মুং কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম, কিচেনটা নোংরা হয়েছে গো, আজকে এসে অনেক কাজ আছে, অনেক কাজ আছে করতে হবে, কিচেনটা পুরো নোংরা করে ফেলেছি। তো এই যে মুং কড়াই, এটা কিছু দিইনি, কিন্তু অনেকে আছে বিট নুন ফিটনুন মিলিয়ে নেয়, আমি কিচ্ছু দিইনি, জাস্ট এটা চলে যাবে আমার ব্যাগে। এবার কাজ করব, কাজের ফাঁকে যখন ট্রাভেল করি, মেট্রোতে হোক, অটোতে হোক, বাসে হোক, তখন এটা বসে বসে খেয়ে নেব, জিমে যাওয়ার আগে, কারণ এই কর্নফ্লেক্স, খুব বেশি কর্নফ্লেক্স কিন্তু আমি নিইনি, আর এই কর্নফ্লেক্সটা হজম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আমি কাজ করে জিম যাব, জিম থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1:30 থেকে 2 বেজে যাবে, ততক্ষণে বুঝতে পারছো এই কর্নফ্লেক্স আর পেটে থাকবে না। তো বাইরে থেকে আর ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করা দরকার। তো মুগ কড়াই কালকেও খেয়েছিলাম, আজকেও এই মুগ কড়াইটা খেলে পেট অনেকক্ষণ ভারী থাকে। তো যাই হোক, চলো তোমাদেরকেও বললাম, তোমরাও খেতে পারো, খুব হেলদি, প্রোটিন, মানে প্রোটিন জাতীয় কিছু যদি জিনিস খেতে চাও তাহলে এই মুং কড়াই, ছোলা, মুং ডাল এগুলো ভিজিয়ে খেতে পারো, মাঝে মধ্যে আমি খাই, সব সময় আবার ভালো লাগে না। চলো এবার রুমে চলে যাই, দেখো অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি, মুখ দেখো চকচক করছে না, পুরো ঘাম হয়েছে কপালে। এইবারে যে কাজটা করবো সেটা হচ্ছে চুলটাকে খুলি, হেয়ার ড্রাই করছি না এখন, আর এই গরমে ভালো লাগছে না, ঘেমে গেলাম পুরো, মনে হচ্ছে কি জানো তো এখন, যে স্নান টান করে নিয়ে, মানে খেয়ে দিয়ে সমস্ত কাজ করে নিয়ে তারপর স্নান করতে যাই, কারণ গামছা তোমার কি বলে গরমের সামনে দাঁড়াতেই তো পাচ্ছি না, কিচেনে ভীষণ গরম, কিচেনে আমার সিলিং ফ্যান নেই না লাগানো, ওই জন্য গরম হয় অনেক, সিলিং ফ্যান নেই, চিমনি নেই, এক্সস্ট ফ্যান নেই, কিচ্ছু নেই, গরম হাওয়াটা বাইরে বেরোতে পারে না, রান্নাঘরের মধ্যেই ঘুরঘুর করে। হয়ে গেল, চুলটা তাড়াতাড়ি খুলে ফেললাম কেন জানো তো, চুলটা এখন না খুললে চুলটা ভিজেই থেকে যাবে, আর এখানে ঘড়িতে টাইম হয়ে গেছে 8:05, আমি বলেছি 9:45 বেরোবো, চুলটা না খুললে চুল ভেজা থাকবে, এবার আমি যখন বেরোবো না চুলটাকে খুলে রেখে বেরোতে হবে, যেহেতু চুলটা ভেজা আছে, তো সেটা চাইছি না।
এখন পাখার তলায় বসবো, চুলটাকে এরকম খুলে দিয়ে বসবো, তাহলে চুলটা পাখাতে এক্ষুনি শুকিয়ে যাবে। তাহলে যখন বাইরে বেরোবো চুলটা পুরোটা ওপরে গুটিয়ে বেঁধে বেরোতে পারবো না, এলে বাইরের যা অবস্থা। দুপুরবেলা বাইরে গাড়ি ঘোড়াগুলো দাঁড়িয়ে থাকে দেখলে মনে হয় আগুন না লেগে যায় এগুলোতে, এত বেশি হিট হয়ে যাচ্ছে সব কিছু। তারপরে দুপুরবেলা যখন ট্র্যাভেল করি মোবাইল এত বেশি গরম হয়ে যায় না, আমার রীতিমতন আতঙ্ক হয় মোবাইলে আগুন না লেগে যায়, সত্যি বলছি। কারণ এরকম অনেক পোস্ট দেখছি ফেসবুকে, যে রোদে বাইক দাঁড়িয়ে, একটা স্কুটির পোস্ট দেখেছিলাম ফেসবুকে, রোদে স্কুটিটা দাঁড়িয়ে আছে, হঠাৎ ধোঁয়া বেরোতে লাগলো, তারপরে একদম আগুন লেগে গেল। কেন হয়েছে এটা? গরমের কারণে হয়েছে। তারপরে আমার তো ভয় লাগে ব্যাগে রেখে রেখে মোবাইলটা বাস্ট না হয়ে যায়, ওই জন্য বাইরে ফোনে কথা বলি যখন হেডফোন লাগিয়ে কথা বলি, কানে লাগাই না। কারণ কানে এরকম ধরে যদি কথা বলবো আর বাস্ট যদি করে তাহলে আমার আধা ফেস গায়েব হয়ে যাবে। যাই হোক, চলো, এই হলো আমার আর্লি মর্নিং রুটিন। আমি এইখানে থাকলে আমার মর্নিংটা এরকমই যায়। তবুও এখন মোটামুটি ভাবে গরমটা একটু কম। গামছা দেখো, বিছানায় দুখানা গামছা, এই গামছাটা স্নান করে পরেছিলাম আর এটা মাথায় জড়ানো ছিল, এখন এটাই মনে হয় যেন গায়ে জড়িয়ে বসে দেয়। পরে গামছাগুলোকে মেলে দেবো। চলো এবার একটু শান্তিতে বসে ব্রেকফাস্ট করি। মোটামুটি টাইমেই উঠেছি ঘুম থেকে, কালকে রাত জাগিনি, আসল কথা রাতে জেগে থাকি ঘুম আসে না। কালকে এখানে মাটিতে, মাটি মানে ফ্লোরটাকে খুব ভালো করে জল দিয়ে মুছে আর ফ্লোরে স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমোচ্ছিলাম। খুব টানা হাওয়া পেয়েছি আর ফ্লোরটা যেহেতু ঠান্ডা, গায়ে ছাঁটছিল, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগলো। কালকে আর জাগিনি আর কালকে ওই জন্য তো আমি লাইভ আসতে পারিনি, কালকে থার্সডে ছিল, কালকে কিন্তু আমি লাইভ করিনি। গরমে আর একদম ইচ্ছে করছিল না, পারছিলাম না, আর ঘুমও লাগছিল, ভীষণ টায়ার্ড লাগছিল কালকে। তো যাই হোক, চলো এই যে আমি আগে চাটা ফিনিশ করি, কারণ দুধ কর্নফ্লেক্সটা ঠান্ডা হলেও খাওয়া যাবে, চাটা ভালো লাগবে না। চলো তোমরা তোমাদের কাজকর্ম করো, ভিডিওটা দেখা হয়ে গেলে আমিও আমার কাজে লেগে পড়ি। এরপরে ভিডিওটা কন্টিনিউ করে বক বক করতে গেলে এডিট করা হবে না, দিয়ে আমার কাজে বেরোতে লেট হয়ে যাবে। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।